হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষান মন্ত্র আমি অনুরণ চলে এসেছি বেশ কয়েকটা নতুন টিচিং জব আপডেটস নিয়ে তো আজকে আলোচনা করব বেশ কয়েকটা রেপুটেড প্রাইভেট স্কুল থেকে যে টিচিং জব আপডেটস গুলো পাবলিশ করা হয়েছে সেগুলো নিয়ে তো ফার্স্টে দেখতে পাচ্ছি ব্লুমিং বার্ড স্কুল ওয়াকিং ইন্টারভিউ অন টোয়েন্টি এইথ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অ্যাট ইলেভেন টু থ্রি পি এম তাহলে এখানে কিন্তু একটা ওয়াকিং ইন্টারভিউ হতে চলেছে এবং সেটা আঠাশ তারিখ আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশে হবে এবং সেটা সকাল এগারোটা থেকে শুরু হবে এবং তিনটে অবধি চলবে এখানে বলা হচ্ছে ফর দ্য টিচিং পোস্ট এখানে যে যে টিচিং আছে সেগুলো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথস ইংলিশ কম্পিউটার এআই অ্যান্ড রোবোটিক্স এখানে অনেকগুলি সাবজেক্টই আছে তোমরা যারা চাইছো তারা ওয়াকিং ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারো এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট বি থ্রি প্লাস ইয়ার্স এক্সপিরিয়েন্স তাহলে এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং তার সাথে বিএড ডিগ্রি লাগবে এবং আইসিএসই অর সিবিএসসি ব্যাকগ্রাউন্ড এখানে চাওয়া হয়েছে এই স্কুলটা জিটি রোডে অবস্থিত সপ্তগ্রাম হুগলিতে এখানে ইমেল আইডি দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা ডাইরেক্টলি ওয়াক ইন ইন্টারভিউতে চলে যেতে পারো চলে যাবো নেক্সট আপডেটে নেক্সট বলা হচ্ছে জিবি গ্লোবাল স্কুল সিবিএসসি অ্যাফিলিয়েটেড একটা স্কুল এটা কিন্তু চন্ডিতলা হুগলিতে অবস্থিত এখানে বলা হয়েছে উই আর হায়ারিং কোয়ালিফাইড ডেডিকেটেড ইন্ডিভিজুয়ালস অ্যাটলিস্ট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইংলিশ মিডিয়াম স্কুল ফর দ্য ফলোইং পোস্ট তাহলে এখানে মিনিমাম দু ইয়ার্স বা টু ইয়ার্স কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চা হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুলে তো এখানে যে যে গুলো আছে সেটা হচ্ছে প্রি প্রাইমারি টিচার্স তার জন্য লাগবে হচ্ছে গ্র্যাজুয়েট উইথ মন্টেসরি ট্রেন লাগবে নেক্সট হচ্ছে পিআরটি টিচার্স পিআরটির জন্য অল সাবজেক্ট এখানে অ্যাভেলেবেল আছে গ্রাজুয়েট হতে হবে এবং তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে নেক্সট হচ্ছে রিসেপশানিস্ট গ্রাজুয়েট আর এমবিএ নেক্সট হচ্ছে মার্কেটিং এক্সিকিউটিভ এখানে এম এ লাগবে হচ্ছে স্পেশাল এডুকেটার স্পেশাল এডুকেটারের জন্য গ্রাজুয়েট লাগবে বিএড আছে স্যালারি এস পার দ্য ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস এবং এখানে বলা হচ্ছে অ্যাপ্লাই উইথ ফটোগ্রাফ উইদিন টেন ডেজ এই যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো দশ দিনের মধ্যে এছাড়াও এখানে ওয়েবসাইট দেওয়া আছে স্কুলের ওয়েবসাইটটাও ভিজিট করে তোমরা স্কুলটা দেখে নিতে পারো চলে যাব পরের আপডেটে পরে বলা হয়েছে সেন্ট জোনস ডায়োসেশন হাই গার্লস হাই স্কুল রিকোয়ার্ড এ ট্রেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইন ম্যাথমেটিক্স এই স্কুলটা কিন্তু খুবই রেপুটেড একটা স্কুল কলকাতায় লোকেটেড এখানে আমি ম্যাথামেটিক্স টিচার নেওয়া হচ্ছে এবং এখানে খালি ফিমেল ক্যান্ডিডেটসদেরই নেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে শুড হ্যাভ অ্যান ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড উইথ গুড কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এন্ড মিনিমাম ফাইভ ইয়ার্স অফ টিচিং এক্সপিরিয়েন্স তাহলে এখানে ইংলিশে ফ্লুয়েন্সি থাকতে হবে এবং তার সাথে ফাইভ ইয়ার্স টিচিং এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট সেন্ড দেয়ার অ্যাপ্লিকেশান অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দেয়ার সার্টিফিকেট টেস্টিমোনিয়াল অ্যান্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ বাই পোস্ট টু সেক্রেটারি সেন্ট জনস ডায়সেসন গার্লস এইচএস স্কুল শরৎবোস রোড কলকাতা টোয়েন্টি তাহলে এখানে কিন্তু তোমাদের বাই পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সাথে যা এডুকেশনাল ডকুমেন্টস আছে সেগুলোর অ্যাটেস্টেড কপি কিন্তু এখানে সেন্ড করতে হবে এবং তার সাথে কিন্তু পাসপোর্ট সাইজ একটা ফটোগ্রাফ এখানে দিতে বলা হয়েছে এখানে ইমেল আইডি দেওয়া আছে এবং এটা বলা হয়েছে একুশ তারিখ থেকে স্টার্ট হয়েছে অ্যাপ্লিকেশন তোমরা যারা করতে চাইছো দশ দিনের মধ্যে এখানে বলা হয়েছে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারো চলে যাবো নেক্সট আপডেটে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ হিন্দি টিচার উইথ আ রিকুইসাইড কোয়ালিফিকেশন টু টিচ সিনিয়র ক্লাসেস তাহলে এখানে সিনিয়র ক্লাসের জন্য হিন্দি টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে স্কুলটার নাম হচ্ছে সেন্ট অ্যান্ড্রিউস পাবলিক স্কুল যেটা ঠাকুর অবস্থিত কলকাতায় এখানে বলা আছে রিসেন্টলি রিটায়ার্ড হিন্দি টিচার্স মে অলসো অ্যাপ্লাই যারা রিটায়ার করে গেছেন তারাও এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং এখানে বলা হয়েছে ইমেল আইডি দেওয়া আছে ইমেল আইডিতে আপনারা বা তোমরা সিভিটা পাঠিয়ে দিতে পারো অ্যাপ্লিকেশনও পাঠিয়ে দিতে পারো চলে যাবো নেক্সট আপডেটে নেক্সট বলা হয়েছে ওয়ান্টেড ইংলিশ ফিজিক্স টিচার এট ইমানুয়েল স্কুল ইংলিশ স্কুল আইএসসি ইন মালদা এটা কিন্তু স্কুল মালদায় অবস্থিত সিভি পাঠাতে বলা আছে এখানে দুটো পোস্ট ভ্যাকেন্ট আছে ইংলিশ অ্যান্ড ফিজিক্স টিচারের জন্য এই যে ইমেল আইডিটা টা দেখতে পাচ্ছি ইমেল আইডিতে তোমরা অ্যাপ্লিকেশন পাঠাতে পারো বা এখানে ফোন নাম্বার দেওয়া আছে এখানে ফোন নাম্বারে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারো চলে যাবো নেক্সট আপডেটে নেক্সট বলা হয়েছে সেন্ট হেলেন্স স্কুল হাওড়া এখানে বলা হয়েছে ইনভাইটস অ্যাপ্লিকেশন ফর প্রাইমারি টিচার পিজিটি অল সাবজেক্ট পিজিটি অল সাবজেক্ট ফিজিক্যাল এডুকেশন টিচার এই কটা পোস্টে কিন্তু এখানে টিচার রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এখানে কিন্তু অল সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এটা হাওড়ায় অবস্থিত একটা স্কুল এখানে বলা হয়েছে ব্যাক অফিস এক্সিকিউটিভ এখানে রিক্রুটমেন্ট করানো হচ্ছে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর টু মেল দেয়ার অ্যাপ্লিকেশন অ্যালং উইথ সিভি অ্যান্ড ফটো টু এই যে ইমেল আইডি টা দেখতে পাচ্ছ এই ইমেল আইডির মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সিভি এবং তার সাথে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পাঠিয়ে দিতে বলা হয়েছে তো এই ছিল কয়েকটা আপডেট যদি আপডেটটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরের আপডেটে